নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো এই রেসিপিটা সবার ভালো লাগবে আশা করছি, আর এই রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তো আমি একটু অন্যরকমভাবে বানাবো আজকে। চলুন দেখে নিই, আজ বানাবো চিলি চিকেন। তো এর জন্য নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, একটা ডিম, ধনে পাতা কুচানো, রসুন, আর এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস আর চিলি সস, নিচে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর নিচে সাদা তিল। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী, এখানে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো একটা ডিম। তো বন্ধুরা, আপনাদের যদি এটা ম্যারিনেট করার পর যদি জল কেটে যায় বেশি পরিমাণ, তাহলে 1 চামচ বেসন এতে দিয়ে দিতে পারেন, নতুবা 1 চামচ ময়দা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা খুব ভালো বাইন্ডিং হবে। তো এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, দেখুন ম্যারিনেট করে নিয়ে এদিকে আমি কড়াইয়ে মানে তেল দিয়ে দিয়েছি, গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিলাম। তো বেশি পরিমাণ সাদা তেল দিয়ে, অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো পকোড়ার মতো করে ভেজে নেব। শুধু পকোড়া খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে ভাজলে। তো চলুন, আমার একটু জল কেটে গেছিলো ম্যারিনেটের পর, তাই আমি 1 চামচ মতো এখানে বেসন দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি। তো বন্ধুরা, যদি জল কেটে যায়, রেখে দেওয়ার পর একটু জল কেটে যায়, তো সেই ক্ষেত্রে একটু বেসন দিয়ে দিতে পারেন। তো আমি দেখুন এইভাবে চিকেনটাকে পকোড়ার মতো করে ভেজে নিলাম। তবে খুব লাল লাল করে বেশি মানে ভাজার দরকার নেই, একবারে কালো করে, তো সেরকম ভাজলে কিন্তু ভালো মশলা ঢুকবে না। তারপরে সমস্ত কিছু ভাজার পর ওই তেলেতে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম সাদা তিল, এখানে 1 চামচ পরিমাণ মতো নিয়েছিলাম। দিয়ে দিলাম রসুন কুচানো, আদা বাটা, এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকাম কুচানোটা তেলের মধ্যে একটু নেড়াচেড়া নিচ্ছি। তো ক্যাপসিকামটা কিন্তু একেবারে মিহি কুচানো নয়, মানে একটু বড় বড় করেই কাটতে হবে কিউব আকারে। আবার পেঁয়াজটাও তাই সেভাবেই কেটেছি, আর যেহেতু এটা ছোটো ছোটো পেঁয়াজ ছিল, তাই দেখুন এভাবেই চারফালা করে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি। তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম নুন, কারণ নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, অনেকবার নুন ব্যবহার করা হচ্ছে এখানে। তো এবার দিয়ে দিলাম টমেটো সস, এখানে 3 চামচ মতো টমেটো সস নিয়েছি, 1.5 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, চিকেনের পরিমাণ অনুযায়ী সসটা ব্যবহার করে নেবেন। তো সসটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়ানোর পর সবশেষে দিলাম টমেটো। প্রথমে এই টমেটোটা দিচ্ছি না, কারণ টমেটো দিলে গলে যাবে, তো গলে গেলে এ তখন ভালো লাগবে না। আর এখানে আমি লঙ্কা কুচানোটা স্কিপ করেছি, আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিয়ে দিতে পারেন ঝালের পরিমাণটা বেশি রাখার জন্য। তো এবার আমি কষানোর পর ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম, তারপরে মশলার সঙ্গে আর ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় আঁচটা একেবারে কম রাখতে হবে, নাহলে এই সসটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো আস্তে আস্তে এটা আমি মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে, তো ড্রাই করে এভাবে খেতে পারেন, ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে সসের বাটিটাতে ধুয়ে জল দিলাম। আরও আমি 2 বাটি জল এখানে ব্যবহার করব, কারণ চিকেনটা তাতে সেদ্ধ হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা, আর এই গ্রেভির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যদি পাতলা গ্রেভি রাখেন তো একটু বেশি পরিমাণ জল দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও গ্রেভির সঙ্গে চিকেনটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময় নাড়ার সময় যদি গ্রেভিটা ঠিক হয়ে যায়, তাহলে একটু জল দিয়ে দেবেন। তো আমার তো দেখুন হয়ে গেছে, 2 মিনিট মতো কম আঁচে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো এর ওপর ধনে পাতা কুচানো।
যদি ধনেপাতা কুচানো এই সময় না হয় না পাওয়া যায় তাহলে আপনারা কসুরি মেথি পাতা দিয়ে দেবেন, তাহলেও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। তো ধনেপাতা কিছুটা পরিমাণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আবারও একটু ধনেপাতা দিয়ে আমি একেবারে আঁচ বন্ধ করে দেব, তাহলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। গরম গরম রাইস, পোলাও বা ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন।